ছুটে যাচ্ছে তার কাছে। একদিকে সাগরের নোনা জল, অন্যদিকে নদীর মিঠা পানি, তার মধ্যেই কিন্তু রূপাল ইলিশের বিচরণ। আর সেই রূপাল ইলিশের এখন যেই বিচরণটি, সেই বিচরণের মোক্ষম সময়টিতে কিন্তু জেলেরা জাল ফেলে নদী এবং সাগরে প্রচুর পরিমাণ ইলিশ পাচ্ছেন। তো আমি আছি এই মুহূর্তে চাঁদপুরের বড় স্টেশনে, যেখানে চাঁদপুরে সবচেয়ে বড় পাইকারি মোকাম, এবং এই পাইকারি মোকাম থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারগুলোতে ইলিশে চলে যাচ্ছে। তো আমি যদি সকাল থেকে এখানকার একটা তথ্য আপনাকে জানাতে চাই, যে সেটি হলো যে মৌসুমের এই সময় অর্থাৎ ভাদ্র পেরিয়ে এখন আশ্বিন মাসের শুরুতে এখন কিন্তু প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে ছোট আকারের চাইতে বড় বড় আকারের ইলিশের সংখ্যাটাই বেশি, অর্থাৎ এই যে ইলিশগুলো এখানে পাওয়া যাচ্ছে এর বেশিরভাগই কি মূলত সাগর এবং তার উপকূলীয় এলাকার। আর চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ তো আছে, তবে সাগর এবং উপকূলের তুলনায় চাঁদপুরের পদ্মা মেঘনায় যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর তুলনামূলক খুব কম। আরেকটি তথ্য জানাতে চাই যে গত কয়েকদিনে যেইভাবে ইলিশের সরবরাহ ওই বাজারটিতে মিলছিল তাতে কিন্তু দরদাম অনেকটা কমেছে, অর্থাৎ প্রতি কেজিতে আকার বেঁধে 100 থেকে 150 টাকা যেমনটা কমেছে, একই সঙ্গে কিন্তু বড় বড় আকারের ইলিশও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। এখানে শুধু যে পাইকারি ক্রেতা তারাই আসছেন না, খুচরা যারা ভোক্তা পর্যায়ের আছেন রাজধানী ঢাকা সহ বা আশেপাশের জেলা থেকে, অনেকে কিন্তু ইলিশের স্বাদ দিতে এখানে ছুটে আসছেন, এবং ক্রেতারা তাদের সন্তুষ্টির কথাও জানিয়েছেন। তারা বলেছেন যে এ সময় তারা যে বড় বড় আকারে ইলিশ পাচ্ছেন এবং একবারে তরতাজা ইলিশ, যেটি আসলে তারা দেখে শুনে নিচ্ছেন। এবং আমি এখানকার ব্যবসায়ী সমিতির যে নেতা আছেন, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি, যিনি সাধারণ সম্পাদক মোহাম্মদ সবেবরা, তিনি আমাকে জানিয়েছেন যে এবার চাঁদপুর থেকে ভারতের পশ্চিমবঙ্গে 5000 মেট্রিক টন ইলিশের তারা অর্ডার পেয়েছেন, এর মধ্যে প্রায় 2000 মেট্রিক টন তারা ইতিমধ্যে এখান থেকে সরবরাহ করতে পেরেছেন। তবে বাজারে যেই পরিমাণ চাহিদা, অর্থাৎ সেই পরিমাণ তাদের কিন্তু এই ইলিশ যোগান দিতে পারছেন না, ফলে চাহিদার বিপরীতে কিন্তু এখানে কখনো দর উপরে উঠে যায়, কখনো দরটা খুব পতন ঘটে। তো আজকে আমি যদি বলতে পারি যে সব মিলিয়ে আজকে চাঁদপুরের প্রায় 1.5 থেকে 2000 মন ইলিশের সরবরাহ ছিল। এই ছিল আমার কাছে চাঁদপুরের বড় স্টেশন থেকে ইলিশ সরবরাহের সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম চাঁদপুরে।